আমি জুলফিকারের বেটা তোহা সিদ্দিকী আপনাদের ছোট ভাই দ্বিতীয় কোনো কারণ খুঁজে পাইনি আমি বহুত গবেষণা করেছি আমি বহুত গবেষণা করেছি রাত্রে বালিশে মাথা দিয়ে চিন্তা করেছি আল্লাহ আমি সাক্ষী চিন্তা করতে করতে চোখের পানি বেরিয়ে চলে যাচ্ছে কেন আল্লাহ কেন সারা বিশ্বের মুসলমানদের এই দু অবস্থা কেন আল্লাহ তুমি আমাকে ইশারা করে জানিয়ে দাও আল্লাহ কেন বিশ্বের মুসলমানদের দু অবস্থা আমি গবেষণা করে যেটা পেয়েছি চোখের পানি ফেলে যেটা পেয়েছি তার একটাই কারণ দ্বিতীয় কোনো কারণ নাই একটাই কারণ হচ্ছে মুসলমান আল্লাহ ভালো হয়ে গেছে নবী ভালো হয়ে গেছে এরা আল্লাহ আল্লাহ রাসূল কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে ইসলাম থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কুরআন থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এরা হাদিস থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে শরীয়ত থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে যার জন্য মুসলমানদের দুরবস্থা সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সবাই যদি উঠে দোয়া করে কারো দোয়া আল্লাহ কবুল করবে না কারো দোয়া আল্লাহ কবুল করবে না দাদা হুজুর পাঁচ হুজুর বড় পিসা হুজুর খাসা হুজুর হযরত কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহেব আকিদুল্লাহ হুজুর পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে এই দোয়ায় কোনো কাজ আসবে না কোনো ফায়দা আসবে না তার কারণটা হচ্ছে একটাই আমার আল্লাহ বলছেন যে জাতি হিদায়ত হতে চায় আমি আল্লাহ তাকে হিদায়ত করতে চাই যে জাতি ভুল করার পরে অন্যায় করার পরে সংশোধন হতে চায় আমি আল্লাহ তাকে সংশোধন করতে চাই আমার আল্লাহ বলছেন যে জাতি হিদায়ত হতে চায় না সংশোধন হতে চায় না আমি আল্লাহ তাকেও হিদায়ত করতে চাই না আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আজকে আমরা মুসলমান আমাদের চরিত্র হয়ে গেছে কি জানেন আমরা সব সময় পরের ভুল ধরি সব সময় পরের ভুল ধরি সব সময় পরের সমালোচনা করি একটা যুগ ছিল একটা সময় ছিল আপনার চব্বিশ পরগনা কি জায়গা জানেন সুলতানপুর এলাকার মানুষ হাওড়া জেলা মুর্শিদাবাদ মেদিনীপুর বাঁকুড়া সারা বাংলার এলাকার মানুষ যখন কোন ফতোয়া জানতো মাসলা মাসায়েল জানার দরকার হতো কেউ বউকে মা বলে ফেলেছে বউকে মা বললে কি উপায় আর কোন বউ বাপকে বাপ স্বামীকে বাপ বলে ফেলেছে এ থেকে কি উপায় স্বামীকে বাপ বলে ফেললে কি হবে কেউ বউকে একটা তালাক দিয়েছে এটা কি উপায় হবে এক তালাক দিয়ে দিয়েছে হুজুর কি হবে দু তালাক দিয়েছে তিন তালাক দিয়েছে কি হবে আপনার মসজিদ এখানে একটা মসজিদ হবে পাশে আর একটা মসজিদ আছে এত তফাৎ এখানে মসজিদ হবে না হবে না এর মাসলা মানে শরীয়ত অনুযায়ী মাসলা মাসাইল জানার জন্য একটা সময় ছিল মানুষ দৌড়ে যেত কোথায় ফুরফুরা শরীফ আর কোথায় যেত দেওবন্দে আর কোথায় যেত বেরেলিতে ফতোয়া জানার জন্য কিন্তু এখন আপনাকে আমাকে মাসলা মাসাইল জানার জন্য ফতোয়া জানার জন্য ফুরফুরা শরীফে যেতে হবে না দেওবন্দে যেতে হবে না বেরেলিতে যেতে হবে না কারণ আর যাওয়ার দরকার নাই মাসলা মাসাইল জানার জন্য ফতোয়া জানার জন্য তাহলে কোথায় যাবেন আপনার এলাকায় যে চায়ের দোকান আছে
ওই চায়ের দোকানে গিয়ে বসে পড়ুন কিছু বুঝতে পারছেন চায়ের দোকানে বসে পড়ুন দেখবেন বড় বড় মুক্তিরা সব বসে আছে আপনার এলাকায় ঘাটে ঘাট আছে মাছা আছে ওখানে চলে যান দেখবেন বড় বড় মুক্তিরা সব বসে আছে রুজাল নামে খোঁজ নাই ভাড় ভর্তি চুলা রুজান নামে খোঁজ নাই ভাড় ভর্তি চুলা রুজা ভি নেহি রাখেগা ইফতার ভি নেহি করেগা ক্যা মুর্দু থকে মরেগা এটা রুজা রাখিনি তো কি হয়েছে অন্তত ইফতারটা দে সর করে খাই আমার ভাষা বুঝতে পারছেন কি বলতে চাইছি বুঝতে পারছেন আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন শুধু ওয়াসুল্লাহ আপনারা এলাকার মানুষ কসম খেলেন সব হুজুর কেবলাকে দাওয়াত করব এই তোহা হুজুরকে দাওয়াত করব নি কসম খেলেন আর আমি বুড়ো আঙুল দেখতে গেলাম আমার বয়ে গেল বয়ে গেল কিন্তু মাইক যখন দিয়েছেন অতি সহজে তো ছাড়াটা তো উচিত হবে না খুব দুঃখের সঙ্গে বলছি মানুষ কাকে বিশ্বাস করবে একটা লোকের মুখে দাড়ি নাই পিচ্ছাপ করে পানি নাই নামাজ ঠিক মতো পড়ে নাই ঠিক আছে বাবা ও থেকে আমরা দূরে আছি কিন্তু বুক পর্যন্ত দাড়ি হাঁটুর ওপরে জামা আজানের আওয়াজ হলে আওয়াজ পেলে সে সব ছেড়ে দিয়ে মসজিদে যায় এই লোকটাকে বিশ্বাস করা যাবে না ভাই এটা কথা বলছেন না কেন এটা জোর জোরে বলুন বিশ্বাস করা যাবে না যাবে না যাবে তো একটা বড় কুকুর কুকুরটা হচ্ছে 30 বিঘে একজন ভাবো শুনো 30 বিঘে এরিয়া নিয়ে একটা বড় পুকুর আছে পুকুর বোঝেন না বোঝেন না আপনি ঘেড়ি বোঝেন পুকুর বোঝেন তো 30 বিঘে এরিয়া নিয়ে পুকুর ওই পুকুরটা কজনের পুকুর 17 জনের ভাবো শুনবেন আমি যা দিয়ে যাচ্ছি আজকে না বুঝে নেবেন এখন হয়তো বুঝতে পারবেন না কতজনের পুকুরটা 17 জন ভাগিদার 17 জন ভাগিদার এই পুকুরটাকে কি করবে একজনকে কি বলা হয় লিজ নয় চাষ করতে দেবে চাষ করতে দেবে ভালো লোক কে আছে কে ভালো লোক আছে ভালো লোক 17 জনের মিলে পেয়ে গেছে কোন লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ বুক পর্যন্ত দাড়ি হাঁটুর উপরে জামা হাওদার বুঝবেন সব সময় মুখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতলা একদম কথা বলতে পাঁচ জনে মিলে হঠাৎ কানে আওয়াজ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সব ছেড়ে দিয়ে মসজিদে চলে যায় কত আল্লাহ ওয়ালা মানুষ কত ভালো মানুষ 17 জনে মিলে এই ব্যক্তিকে বলে ভাই আমাদের পুকুরটা আপনি চাষ করেন বলছে আলহামদুলিল্লাহ চাষ হচ্ছে পুকুরে বড় বড় মাছ হয়েছে কালকে সকালবেলা জাল দেওয়া হবে কালকে সকালবেলা জাল দেওয়া হবে একদম ওই চাষি শরীয়ত অনুযায়ী কেমন কাজ করে শুনুন ও আজকে রাত্রিবেলা প্রত্যেকটা চাষিকে যাদের পুকুর তাদের ঘরে খবর দিচ্ছে ভাই কালকে সকালে জাল দেওয়া হবে ভাই কালকে সকালে জাল দেওয়া হবে ভাই কালকে সকালে জাল দেওয়া হবে 17 জনকে খবর দেওয়া হবে আমার ওয়াজ বুঝতে পারবে কি আমি জানি নি ভাই 17 জনকে খবর দেওয়া হবে আর ইনারা 17 জন ফজরের নামাজ পড়ে পুকুর ধারে গিয়ে দেখছে জাল পুকুরের মাঝখানে জাল পুকুরের মাঝখানে 17 জন পাড়ে দাঁড়িয়ে বলছে কখন জাল দিয়া হলো ভাই
বলে দেখতে পাবনি এই তো দেয়া হলো পুকুরের মাঝখানে জাল তো আসছে কিন্তু আদৌ কি তাই আদৌ কি তাই রাত 12টার সময় জাল দেয়া হয়েছে তিন খেপ জাল দেয়া হয়ে গেছে অলরেডি চার খেপ আসছে তিন খেপ জাল দেয়া হয়ে গেছে তো তিন খেপ জাল দেওয়ার মাঝখানে কোথা 250 গ্রাম পারে নাই 250 গ্রাম মাছ পারে নাই মাছগুলো কোথায় আরো তো চলে গেছে কাটাই চলে গেছে কিছু বুঝতে পাচ্ছেন পারলেন কিছু বুঝতে কত সহজ লাল সাহেব আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হয় যারা চুম্মড়া আছেন তারা কি বলছেন মিথ্যা হয় তাহলে কথা বলছেন না কেন আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হয় জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহর ওয়াদা মিথ্যা হয় যদি কেউ মন মুখে বলা তো দূরের কথা মনে মনে ভাবো পাকা বেঈমান আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব এর জোরে বলেন এর পরে আবার আল্লাহ ওয়াদা করলেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে সারা মখলুক তার গোলাম হয়ে যাবে জোরে বলুন আসুন আমরা ফুরফুরা শরীর মুজাদ্দেদের জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতবাদের মানুষ নাম্বার 1 18000 মখলুকের মধ্যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করেছেন কাদের মানুষকে নাম্বার 2 124000 একলাবে 224000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সবার শেষে আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠালেন সবার আগে শেষে জোরে বলুন সবার শেষে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু মনে রাখবেন সবার শেষে পাঠিয়েছেন কিন্তু সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ সেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত উম্মতি আমরা নাম্বার 3 মুজাদ্দেদের জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চারিদিকে আছে থাকবে ইনশাআল্লাহ মুজাদ্দেদ এই মুজাদ্দেদটা আল্লাহ তাআলা আমাদের দাদা হুজুরকে মুজাদ্দেদ করে ইরানে পাঠাইনি বোম্বে পাঠাইনি জাপানে পাঠাইনি দিল্লিতে পাঠাইনি মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে লাগা আমাদের ঘরের কানাজে পাঠিয়েছেন আমরা সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ সিলসিলার মতবাদের মানুষ এই যে আমি আপনাদের কাছে এসেছি আমি আপনাদের কাছে এসেছি আপনারা কি জানেন আপনারা কি জানেন আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর তোহা হুজুর আপনি কি পীর আমাকে যদি কেউ প্রশ্ন করে এখন উঠে আপনি কি পীর আমি এক বাক্য আওয়াজ দিয়ে বলবো না আমি পীর নই পীর তো দূরের কথা আমি পীরেদের পায়ের জুতো জুতো আমি হতে পারি না পীর তো দূরের কথা পীরেদের পায়ের জুতো জুতোটা এখনো হতে পারি না এরপরে যদি কেউ বলে আপনার বাপ পীর কি আমি কি বলতে পারি আপনারা বলুন এবার বলা যাবে না যাবে না হ্যাঁ আমার বাপ আপনার চাচা পীর আপনার দাদু পীর তার বাপ পীর তার বাপ পীর তার বাপ পীর তার বাপ পীর পীরের চেনটা চলে গেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর পর্যন্ত বলুন সুবহানাল্লাহ এই